المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. شكرا دارشوك ستا بندقن মহাগ্রন্থ আল কোরআনুল করিম এটি যেমন আমাদের মানসিক রোগ থেকে আরোগ্যতা দান করে তেমনি বাহ্যিক রোগ থেকেও আমাদেরকে আরোগ্যতা দান করে অর্থাৎ এটি আমাদের জন্য একটি মহা ঔষধ আজকে আপনাদের জন্য আমি উপহার নিয়ে আসছি কোরআনে কারিমের তিনটি আয়াত এই তিনটি আয়াত যদি আমরা সরাসরি বাস্তবায়ন করি তাহলে এই আয়াত দ্বারা আমরা শারীরিক সুস্থতা অর্জন করতে পারব এত মোটাও হব না শরীরে চর্বি জমবে না এবং কোলেস্টেরল মুক্ত জীবনযাপন এমনইভাবে আমরা সুস্থ সবল দেহে এই দুনিয়াতে বসবাস করতে পারব এই আয়াত তিনটি হলো প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু অর্থাৎ তোমরা খাও পান করো অপচয় করো না আমরা দেখা যায় খেতে বসলে হুঁশ থাকে না যা ইচ্ছা তাই খাওয়া শুরু করি অথচ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন একজন মানুষের অতটুকু যথেষ্ট যতটুক তার মেরুদণ্ড সোজা থাকবে অতটুক খেতে বলছেন এর থেকে যদি বেশি খায় তাহলে এক অংশ খাদ্য এক অংশ পানি এক অংশ যেন খালি রাখে শ্বাস প্রশ্বাস ছাড়ার জন্য দেখা যায় আমরা একদম ফুল পেট খেয়ে ফেলি এমনকি গলাপন্দ খাওয়া পচে যায় দ্বিতীয় আয়াত ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাই অর্থাৎ আমি প্রাণবান প্রত্যেকটি প্রাণী সৃষ্টি করলাম পানি থেকে পানি হলো জীবন একজন মানুষ যদি দৈনিক তিন লিটার পানি পান করে তার হার্ট তার কিডনি সুরক্ষা থাকবে এবং তার কিডনিতে বা পিত্রস্থলিতে কখনো পাথর হবে না সব দিক দিয়েই সে সুস্থতা জীবনযাপন ফিরে পাবে এবং শরীরে চর্বি জমবে না তৃতীয় আয়াত ওয়াজে আল্লাহ লেইলা লিবাসা ওয়াজে আল্লাহ নাহারা মা আশা অর্থাৎ আমি রাত্রিকে করেছি আবরণ এবং দিনকে করেছি উপার্জন উপযোগী অর্থাৎ দিনে উপার্জন করবে এই ক্ষেত্রে একজন মুসলিম যে সুস্থ জীবনযাপন করতে চায় রাত্রি জাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রয়োজন ছাড়া কখনো এশার নামাজের পরে তিনি জাগ্রত থাকতেন না ঘুমেতে যেতেন আর সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকালের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ আমার উম্মতের সকালে তুমি বরকত দাও তাহলে আমরা তিনটি আয় যদি বাস্তবায়ন করতে পারি আমরা কখনো অসুস্থ হব না এবং এত মোটাও হব না শরীরে চর্বি জমব না এবং কোলেস্টেরল মুক্ত থাকবো হার্ট কিডনি সবই সুরক্ষা থাকবে দুনিয়াতে সুন্দর এবং সুস্বাস্থ্য সবল স্বাস্থ্য নিয়ে জীবনযাপন করতে পারবো তাহলে আসুন তিনটি আয়াত বাস্তবায়ন করি এবং বন্ধুদেরকে হাদিয়া দিই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন আমিন আল্লাহুম্মা আমিন